নমস্কার বন্ধুরা তোমরা দেখছো রয় লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল বন্ধুরা সতেরো আঠারো ও উনিশে সেপ্টেম্বর গ্রুপ ডি পরীক্ষায় যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এসেছে এবং সেই প্রশ্নের সাথে সম্পর্কিত যে সমস্ত প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেগুলি সব এই ভিডিওতে আলোচনা করব বন্ধুরা ভিডিওটি একটু বড়ো হতে পারে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর কমেন্ট সেকশানে তোমাদের মতামত জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আর বন্ধুরা তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এই ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বোতামে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে আসা বেলাইকনে প্রেস করে নোটিফিকেশন অন করে নাও তো চলো শুরু করা যাক বন্ধুরা এক নম্বরে রয়েছে বিশ্ব জল দিবস কবে বিশ্ব জল দিবস হলো বাইশে মার্চ তারপর বন্ধুরা নীতি আয়োগের সিইওকে নীতি আয়োগের সিইও হল অমিতাভ কান্ত বন্ধুরা নীতি আয়োগ থেকে আর যে যে প্রশ্ন আসতে পারে সেগুলো একটু বলে দেই নীতি আয়োগ থেকে আসতে পারে চেয়ারম্যান বা অধ্যক্ষ সেটা হলো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলো নীতি আয়োগের অধ্যক্ষ বা চেয়ারম্যান আর নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান বা উপাধ্যক্ষকে উপাধ্যক্ষ হল রাজীব কুমার রাজীব কুমার হল ভাইস চেয়ারম্যান বা উপাধ্যক্ষ আর নীতি আয়োগের পরিচালক বা ডিরেক্টর ডিরেক্টর হল দিনেশ আরোরা তো এটা মনে রাখতে পারবে ডিতে ডিরেক্টর ডিতে দিনেশ আর নীতি আয়োগ প্রথম প্রতিস্থাপিত হয়েছে কবে ফার্স্ট জানুয়ারি দু পনেরো সালে নীতি আয়োগ প্রতিস্থাপিত হয়েছে ফার্স্ট জানুয়ারি দু সালে নীতি আয়োগের হেডকোয়ার্টার কোথায় আছে হেডকোয়ার্টার আছে নিউ দিল্লিতে নীতি আয়োগের হেডকোয়ার্টার নিউ দিল্লিতে নীতি আয়োগের পুরো নাম কী ন্যাশনাল ইনস্টিটিউশন অফ ট্রান্সফর্মিং ইন্ডিয়া ন্যাশনাল ইনস্টিটিউশন অফ ট্রান্সফর্মিং ইন্ডিয়া তো বন্ধুরা পরের প্রশ্ন দেখছি পরে রয়েছে সবথেকে বড়ো গ্রহ কোনটি সবথেকে বড় গ্রহ হলো বৃহস্পতি এই বৃহস্পতি গ্রহেরই কিন্তু সবথেকে বেশি উপগ্রহ রয়েছে আর সব থেকে ছোট গ্রহ কোনটি বুধ এরপর বন্ধুরা ভেনেজুয়েলার রাষ্ট্রপতি কে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হলো নিকোলাস মাদুরাই নিকোলাস মাদুরাই হলো ভেনেজুয়েলার রাষ্ট্রপতি এরপরে পাঁচ নম্বরে রয়েছে হিমায়াত মিশন ম্যানেজমেন্ট ইউনিট সম্পাদনা করে কোন রাজ্য জম্মু কাশ্মীর রাজ্য হিমায়াত মিশন ম্যানেজমেন্ট ইউনিট সম্পাদনা করে এরপর বন্ধুরা ছয় নম্বরে রয়েছে নেদারল্যান্ডের রাজধানী কোনটি নেদারল্যান্ডের রাজধানী হলো আমস্টারডাম নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম তারপর বন্ধুরা ত্রিপুরার কে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হল বিপ্লব কুমার দেব ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আর ত্রিপুরার রাজ্যপাল বা গভর্নরকে ক্যাপ্টেন সিং সোলাঙ্কি ক্যাপ্টেন সিং সোলাঙ্কি হলো ত্রিপুরার গভর্নর বা রাজ্যপাল তারপর আট নম্বরে রয়েছে অ্যাপেলের সিইও কে অ্যাপেলের সিইও হল টিম কুক তারপর বন্ধুরা সবচেয়ে স্বচ্ছ রেল স্টেশন কোনটি সব থেকে স্বচ্ছ স্টেশন হলো যোধপুর এই প্রশ্নটা তোমাদের এই লেডি কনস্টেবল মেইনস এক্সামে এসেছিল দেখলাম তো এটি গ্রুপ ডিতে এসেছিল তো সব থেকে স্বচ্ছ স্টেশন কোনটি যোধপুর কোশ্চেন রিপিট হবে কিন্তু এইসব কোশ্চেন ঠিক আছে তারপর বন্ধুরা দশ নম্বরে রয়েছে স্মার্ট সিটি প্রকল্প স্মার্ট সিটি প্রকল্প সম্বন্ধে প্রশ্ন ছিল কি প্রশ্ন ছিল জানি না আমি এর সম্বন্ধে একটু বলে দিচ্ছি স্মার্ট সিটি প্রকল্প উদ্বোধন করেছিল নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিল দু হাজার পনেরো সালে দু হাজার পনেরো সালে নরেন্দ্র মোদী স্মার্ট সিটি প্রকল্প উদ্বোধন করেছিল আর এই প্রকল্পের আয়তায় আনা হয়েছিল একশোটি শহরকে একশোটি শহরকে এই প্রকল্পের আয়তায় আনা হয়েছিল আর এই প্রকল্পের যে শর্ত সেগুলি যারা মেনে নিয়েছে তাদের মধ্যে প্রথম কুড়িটি শহরকে কি করা হয়েছে পঞ্চাশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে উন্নয়নের জন্য আর বন্ধুরা দ্বিতীয় রয়েছে ১৩টি শহর সেই ১৩টি শহরকে তিরিশ হাজার কোটি টাকা ধার্য করা হয়েছে এর এর তেরোটি শহর দ্বিতীয় স্থানে তাদের জন্য তিরিশ হাজার কোটি আর প্রথম রয়েছে কুড়িটি শহর তাদের জন্য পঞ্চাশ হাজার কোটি ঠিক আছে আর বন্ধুরা দু সালে স্মার্ট সিটি প্রকল্প উদ্বোধন হলো কোথায় জয়পুরে এবার পরের প্রশ্নে যাচ্ছি এরপরে বন্ধুরা আছে ফোর্বস লিস্ট ফোর্বস লিস্ট কি সব থেকে ধনী ব্যক্তি মানে বিলিয়নিয়ার্সদের যে তালিকা সেটাকেই বলা হয় ফোর্বস লিস্ট তার মধ্যে ফার্স্ট যে প্রথম পজিশানে রয়েছে সেটা হলো জেফ বেজোস জেফ বেজোস জেইএফএফ জেফ বেজোস বি ই জে জেডোয়েস বাংলায়ও লিখতে পারো বাংলায় লিখে দেবে যদি বাংলায় লিখতে সুবিধা হয় তো জেফ বেজোস হল প্রথম তালিকায় রয়েছে ফোর্বস লিস্টের আর ইনি হলো অ্যামাজনের চিপ মানে অ্যামাজনের প্রধান এরপর বন্ধুরা যে সেকেন্ড পজিশানে রয়েছে তিনি হলেন বিল গেটস আর থার্ড পজিশানে ওয়ারেন বাফেট ওয়ারেন বাফেট এগুলি সবই উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা এই ইনফরমেশনগুলি যদি কোথাও ভুল থাকে কমেন্ট সেকশানে জানিয়ে দেবে এরপর বন্ধুরা বারো নম্বরে রয়েছে পদ্মাবত সিনেমা তো পদ্মাবত সিনেমার যেসব চরিত্রগুলি রয়েছে সেগুলি আমি বলে দিচ্ছি এখান থেকে একটা প্রশ্ন ছিল কি প্রশ্ন ছিল জানি না তো পদ্মাব সিনেমার যে রানী পদ্মিনী সেই চরিত্রে ছিল দীপিকা পাডুকন দীপিকা পাডুকন ছিল রানী পদ্মিনীর চরিত্রে আর রতন সিং ছিল রতন সিং সরি রতন সিংয়ের যে চরিত্র সেই চরিত্রে ছিল শাহিদ কাপুর রতন রতন সিংয়ের চরিত্রে শাহিদ কাপুর ঠিক আছে আর বন্ধুরা এই সিনেমার পরিচালককে পরিচালক হলো সঞ্জয় লীলা বান্সালী সঞ্জয় লীলা বান্সালী আর বন্ধুরা আসতে পারে যে পদ্মাবত যে মহাকাব্য রচিত হয়েছে সেটা কে রচনা করেছে রচনা করেছিল মালিক মুহম্মদ জায়সি মালিক মুহম্মদ জায়সি পদ্মাবত মহাকাব্য রচনা করেছিল তো এবার পরের প্রশ্ন দেখি পরে বন্ধুরা রয়েছে তেরো নম্বরে বিহারের কে বিহারের রাজ্যপাল নীতিশ কুমার এটা একটু ভুল আছে বিহারের রাজ্যপাল নীতিশ কুমার না বিহারের মুখ্যমন্ত্রী হলো নীতিশ কুমার এটা কারেকশান করে নাও এখানে টাইপিংয়ে ভুল হয়ে গেছে বিহারের মুখ্যমন্ত্রী বা চিফ মিনিস্টার হলো নীতিশ কুমার ঠিক আছে আর যদি বিহারের রাজ্যপাল যেটা ছিল প্রশ্ন সেটার উত্তর হবে লালজি ট্যান্ডন তো লালজি লিখছি লালজি ট্যান্ডন হলো বিহারের রাজ্যপাল আর নীতিশ কুমার হলো চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী ঠিক আছে তো পরের প্রশ্নে যাচ্ছি পরে বন্ধুরা দেখো চোদ্দো নম্বরে রয়েছে ভারতের মন্ত্রী কে ভারতের ক্রীড়ামন্ত্রী হলো রাজ্যবর্ধন সিং রাঠোর ভারতের ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর তো কোন মন্ত্রী পদে কে আছে সেটা একটু দেখে নেবে তারপর বন্ধুরা যদি না থাকে কমেন্ট করো চেষ্টা করবো ভিডিও করে তোমাদের নোটস দিয়ে দেওয়ার তারপর মানবাধিকার দিবস কবে তো এটা হলো দশই ডিসেম্বর মানবাধিকার দিবস দশই ডিসেম্বর তারপর বন্ধুরা জাতীয় ভোট দিবস কবে জাতীয় ভোট দিবস পঁচিশে জানুয়ারি তারপর আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পয়লা মে তারপর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে আটই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আটই সেপ্টেম্বর এরপর বন্ধুরা ১৯ নম্বরে রয়েছে দু সালে কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হবে না সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হবে না দু সালে নোবেল পুরস্কার কোথা থেকে দেওয়া হয় স্টকহোম থেকে সুইডেনের স্টকহোম থেকে আর বন্ধুরা শান্তিতে শুধুমাত্র নোবেল পুরস্কার দেওয়া হয় অশ্লো থেকে আর বাকি ক্ষেত্রগুলিতে নোবেল পুরস্কার দেওয়া হয় স্টকহোম থেকে আর শুধুমাত্র শান্তিতে দেওয়া হয় অশ্লো থেকে ঠিক আছে তো এবার পরের প্রশ্ন কি আছে পরে আছে অপারেশন দুর্গা কোন রাজ্যে শুরু হয়েছে হরিয়ানায় অপারেশন দুর্গা কোন রাজ্যে শুরু হয়েছে হরিয়ানায় আর হরিয়ানায় আরেকটি যেটা শুরু হয়েছে পরীক্ষা আসে যে বেটি বাঁচাও বেটি পাড়াও এটি শুরু হয়েছে হরিয়ানায় তারপর বন্ধুরা পরের প্রশ্নটি হলো পালস পোলিও দু হাজার আঠারো কে লঞ্চ করলো রামনাথ কোবিন্দ পালস পোলিও দু হাজার আঠারো লঞ্চ করলো তারপরে রয়েছে বন্ধুরা প্রথম মহিলা বিচারপতি জম্মু কাশ্মীরের জম্মু কাশ্মীরের প্রথম মহিলা বিচারপতি হলো গীতা মিত্তাল তারপর বন্ধুরা তেইশ নম্বরে রয়েছে তিনশো সাতাত্তর ধারার সাথে সম্পর্কিত প্রশ্ন তো এসছিলো এই প্রশ্ন তো ধারা সম্বন্ধে আমি আলাদা একটি ভিডিও দিয়ে দেবো ঠিক আছে আর যদি ভিডিও যদি প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দিও আলাদা করে আমি ধারা সম্বন্ধে বিভিন্ন ধারার একটা ভিডিও আমি দিয়ে দেব তোমাদেরকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ধারাগুলির তারপর চব্বিশ নম্বরে রয়েছে শিক্ষক দিবস শিক্ষক দিবস কবে পাঁচই সেপ্টেম্বর এটা হলো জাতীয় শিক্ষক দিবস জাতীয় শিক্ষক দিবস হলো পাঁচই সেপ্টেম্বর কিন্তু বন্ধুরা এখানে জাতীয় শিক্ষক দিবস না দিয়ে যদি বলে বিশ্ব শিক্ষক দিবস সেটা কবে বিশ্ব শিক্ষক দিবস হলো পাঁচই অক্টোবর মনে রাখবে পাঁচই অক্টোবর হলো বিশ্ব শিক্ষক দিবস আর জাতীয় শিক্ষক দিবস হলো পাঁচই সেপ্টেম্বর তো পরের প্রশ্নে যাচ্ছি পরের প্রশ্ন রয়েছে বন্ধুরা রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত রাজ্যসভার সদস্যদের মেয়াদ হলো ছয় বছর আর দু হাজার আঠারো সালে বঙ্গবিভূষণ সম্মান পেয়েছেন কোন বিখ্যাত গায়িকা আশা ভোসলে পেয়েছেন দু হাজার আঠারো সালে বঙ্গবিভূষণ সম্মান পেয়েছেন আশা ভোসলে এরপর বন্ধুরা সাতাশ নম্বরে রয়েছে এ বুক অফ লাইট এই বইটি কার লেখা লুইস পেন্নির লেখা হলো এ বুক অফ লাইট বন্ধুরা এর পরের প্রশ্নতে যাচ্ছি পরের প্রশ্নটি হল মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রী কে মনিকা গান্ধী মনিকা গান্ধী হলো মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রী তারপর দু হাজার সতেরো সালের সেরা মুখ্যমন্ত্রী পুরস্কারে কে সম্মানিত হয়েছিল নবীন পট্টনায়ক দু সতেরো সালের সেরা মুখ্যমন্ত্রী পুরস্কারে সম্মানিত হয়েছিল নবীন পট্টনায়ক আর বন্ধুরা দু সাল আসতে পারে দু সালে সেরা মুখ্যমন্ত্রী ঘোষিত হয়েছে কে বসুন্ধরা রাজে বসুন্ধরা বন্ধুরা আবার বলছি যে দু সালে সেরা মুখ্যমন্ত্রী পুরস্কারে কে সম্মানিত হয়েছিল নবীন পট্টনায়ক আর দু সালে কে হয়েছে বসুন্ধরা রাজে ঠিক আছে তো এবার পরের প্রশ্নে যাচ্ছি পরের প্রশ্ন রয়েছে দু সালে একাডেমি পুরস্কার প্রাপ্ত সেরা চলচ্চিত্র কোনটি দু সালে একাডেমি পুরস্কার প্রাপ্ত সেরা চলচ্চিত্র হল শেপ দ্য শেপ অফ ওয়াটার দ্য শেপ অফ ওয়াটার হলো দু হাজার আঠারো সালের একাডেমিক পুরস্কার প্রাপ্ত সেরা চলচ্চিত্র তো একাডেমিক পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেতাকে আসতে পারে অভিনেতা হল ফ্রান্সিস ম্যাকডরম্যান্ড ফ্রান্সিস ম্যাকডরম্যান্ড হল সেরা অভিনেতা দু সালের একাডেমিক পুরস্কার প্রাপ্ত আর দু সালে সেরা অভিনেত্রী হলো গ্যারি ওল্ডম্যান গ্যারি ওল্ডম্যান ঠিক আছে গ্যারি ওল্ডম্যান হলো সেরা অভিনেত্রী আর বন্ধুরা দু সালের যদি আসে সতেরো সালের সেরা চলচ্চিত্র হলো মুন লাইট সেরা চলচ্চিত্র মুন লাইট আর সেরা অভিনেতা হল কেসি অ্যাফলেক কেসি অ্যাফলেক হলো সেরা অভিনেতা আর সেরা অভিনেত্রী হলো ইজারেল হুপার্ট ইজারেল হুপার্ট ঠিক আছে সেরা অভিনেত্রী দু সালের ঠিক আছে তো এর পরের প্রশ্নে যাচ্ছি পরের প্রশ্নটি রয়েছে দু সালে পলি উমরিগড় পুরস্কার বিজেতা কে বিরাট কোহলি দু সালেও বিরাট কোহলি পেয়েছিল পলি উমরিগড় পুরস্কার পলি উমরিগড় পুরস্কার কার নামে দেওয়া হয় পলান রতনজি উমরিগড়ের নামে ঠিক আছে এরপর পরের প্রশ্ন পরে আছে আইএসএসএফ বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপ দু সালে কোথায় অনুষ্ঠিত হবে ভারতে অনুষ্ঠিত হবে আর দু সালে কোথায় দক্ষিণ কোরিয়া দু সালে আই বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপ হলো দক্ষিণ কোরিয়ায় আর দু হাজার অনুষ্ঠিত হবে ভারতে এরপর নরওয়ে রাজধানীর নাম কী নরওয়ের রাজধানীর নাম অসলো। নরওয়ের রাজধানী অসলো আর নরওয়ে প্রধানমন্ত্রীকে এনা সোলবার্গ এনা সোলবার্গ হল নরওয়ের প্রধানমন্ত্রী নরওয়ের মুদ্রা কী নরওয়ের মুদ্রা হলো নরোয়ে জিয়ান ক্রোন নরওয়ে জিয়ান ক্রোন এরপর বন্ধুরা পরের প্রশ্নে যাই পরে রয়েছে শ্রীলঙ্কার প্রশাসনিক রাজধানীর নাম কি তো সেটি হলো জয়াবর্ধনেপুরা কোট্টে জয়াবর্ধনেপুরা কোট্টে আর যদি বলে ব্যবসায়িক রাজধানী সেটি হলো কলম্বো শ্রীলঙ্কার ব্যবসায়িক রাজধানী কলম্বো শ্রীলঙ্কার মুদ্রা রুপি শ্রীলঙ্কার মুদ্রা রুপি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে রনিল উইক্রমস রনিল উইক্রমে সিঙ্গে ঠিক আছে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে রনিল উইক্রমেসিঙ্গে রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি হলো মাইত্রিপ্লা সিরিসেনা, মাইত্রিপ্লা সিরিসেনা হলো শ্রীলঙ্কার রাষ্ট্রপতি এরপর বন্ধুরা পরের প্রশ্ন গারো পাহাড় কোন রাজ্যে অবস্থিত মেঘালয়ে গাড়ি তারপর বন্ধুরা গারো পাহাড় কোথায় মেঘালয় হলো এরপর পরেরটা নবম ব্রিক্স সামিত দু হাজার কোন দেশ আয়োজন করলো চীন নবম ব্রিক্স সামিত দু হাজার আয়োজন করলো চীন ঠিক আছে তো এবার পরের প্রশ্ন পরে বন্ধুরা রয়েছে যে সিকিমের রাজ্যপালকে সিকিমের রাজ্যপালকে গঙ্গা প্রসাদ সিকিমের রাজ্যপাল গঙ্গা প্রসাদ আর বন্ধুরা সিকিমের যদি মুখ্যমন্ত্রী আসে সেটি হলো পবন কুমার চামলিং সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং তারপর বন্ধুরা হকি ইন্ডিয়ার সভাপতি কে হকি ইন্ডিয়ার সভাপতি হল মোহাম্মদ মোস্তাক আহমেদ মোহাম্মদ মোস্তাক আহমেদ আর এর আগে সভাপতি ছিল কে রাজিন্দর সিং রাজিন্দর সিং এর পরে এখন মোহাম্মদ মোস্তাক আহমেদ হল হকি ইন্ডিয়ার সভাপতি ঠিক আছে এর পরের প্রশ্ন হল ভারতের প্রতিরক্ষামন্ত্রীকে প্রতিরক্ষা মন্ত্রী হল নির্মলা সীতারামন ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন তারপর চল্লিশ নম্বরের প্রশ্নে রয়েছে দু সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে আইক্যান আইক্যানের পুরো নাম কি ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপেন্স এই সংস্থাটি দু সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে আর দু সালে যদি আসে দু সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে হলো নাদি মুরদ নাদি মুরদ এবং ডেনিস মুকোয়েজ নাদি মুরদ এবং ডেনিস মুকোয়েজ দু সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে এরপর একচল্লিশ নম্বর আন্তর্জাতিক মহিলা দিবস কত তারিখ আটই মার্চ ঠিক আছে এরপরের প্রশ্নটি রয়েছে জাতীয় ভোটার দিবস তো এটি আরেকবার ছিল এর আগে পঁচিশে জানুয়ারি তারপর বন্ধুরা তেতাল্লিশ নম্বরে রয়েছে ভারতের স্বাস্থ্যমন্ত্রী কে ভারতের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা জেপি নাড্ডা ভারতের স্বাস্থ্যমন্ত্রী তারপর বন্ধুরা চুয়াল্লিশ নম্বরে রয়েছে অস্ট্রেলিয়ার রাজধানী কী অস্ট্রেলিয়ার রাজধানী হলো ক্যানবেরা অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা অস্ট্রেলিয়ার মুদ্রা বা কারেন্সি হল অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ান ডলার হল অস্ট্রেলিয়ার মুদ্রা বা কারেন্সি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হল স্কট মরিসন তো স্কট মরিসন হল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেল হল পিটার কনগ্রোভ অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেল কে পিটার কনগ্রোভ এরপরে পঁয়তাল্লিশ নম্বর ফেমিনা মিস ইন্ডিয়া দু হাজার আঠারো জয়ী হলেন কে অনুকৃতি ভাস ফেমিনা মিস ইন্ডিয়া দু আঠারো অনুকৃতি ভাস আর ফেমিনা মিস ইন্ডিয়া দু সতেরো জয়ী হয়েছিল মানুষী চিল্লার হরিয়ানার মানুষী চিল্লার আর মানুষী চিল্লারই কিন্তু দু সালের মিস ওয়ার্ল্ডেও জয়ী হয়েছিলেন দু সালের মিস ওয়ার্ল্ড হয়েছিলেন মানুষী চিল্লার আর বন্ধুরা দু সালের যদি মিস ওয়ার্ল্ডের কথা বলে তাহলে সেটি অনুষ্ঠিত হয়নি এখনো অনুষ্ঠিত হবে আটই ডিসেম্বর চীনে অনুষ্ঠিত হবে কোথায় অনুষ্ঠিত হবে চীনের সানিয়ায় চীনের সানিয়ায় অনুষ্ঠিত হবে আটই ডিসেম্বর এরপর বন্ধুরা পরের প্রশ্ন বিশ্ব হকি চ্যাম্পিয়নশিপ দু কোথায় অনুষ্ঠিত হল বিশ্ব হকি চ্যাম্পিয়নশিপ দু হাজার সতেরো হল ফ্রান্সে বিশ্ব হকি চ্যাম্পিয়নশিপ দু অনুষ্ঠিত হল ফ্রান্সে পরের প্রশ্নে যাচ্ছি পরের প্রশ্নটি হলো মরিশাসের রাজধানী কোথায় মরিশাসের রাজধানী হল পোর্ট লুইস মরিশাসের প্রধানমন্ত্রীকে প্রবীণ যুগনাথ প্রবীণ যুগনাথ হলো মরিশাসের প্রধানমন্ত্রী মরিশাসের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টকে আমিনা গারিফ ফাকিম আমিনা গারিফ ফাকিম এরপর বন্ধুরা আটচল্লিশ নম্বর প্রশ্ন ডেল এর সিইও কে ডেলের সিইও মাইকেল এস ডেল এরপরে রয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী কে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস আর ঝাড়খণ্ডের গভর্নরকে দ্রৌপদী মুর্মু তারপর বন্ধুরা নৈনিতাল হ্রদ কোথায় অবস্থিত নৈনিতাল রদ অবস্থিত উত্তরাখণ্ডে এরপর বন্ধুরা টিম সাউদি টিম সাউদি ক্রিকেটার কোন দেশের নিউজিল্যান্ডের টিম সাউদি ক্রিকেটার নিউজিল্যান্ডের বন্ধুরা পরের প্রশ্নতে যাব পরের প্রশ্নতে রয়েছে পর্বতে রানী কাকে বলা হয় পর্বতের রানী বলা হয় মুসৌরিকে মুসৌরিকে পর্বতের রানী বলা হয় এরপর মুরাদাবাদ স্মার্ট সিটি কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ মুরাদাবাদ স্মার্ট সিটি উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত তো পরের প্রশ্নে যাচ্ছি পরে রয়েছে দু হাজার কোন ভারতীয় কোচ দল থেকে পদত্যাগ করল অনিল কুম্বলে দু হাজার ভারতীয় কোচ অনিল কুম্বলে দল থেকে পদত্যাগ করল তারপর হরিদ্বার কোন নদীর তীরে রয়েছে হরিদ্বার হল গঙ্গা নদীর তীরে হরিদ্বার গঙ্গা নদীর তীরে তারপর মহাত্মা গান্ধী সাগরবাদ কোথায় অবস্থিত মহাত্মা গান্ধী সাগরবাদ অবস্থিত হলো মধ্যপ্রদেশে মহাত্মা গান্ধী সাগরবাদ মধ্যপ্রদেশে অবস্থিত এরপর উড ফসিল পার্ক উট ফসিল পার্ক কোথায় অবস্থিত রাজস্থানে অবস্থিত উড ফসিল পার্ক হলো রাজস্থানে অবস্থিত তারপর বন্ধুরা ভারতের পঁয়তাল্লিশতম প্রধান বিচারপতি কে দীপক মিশ্র ভারতের পঁয়তাল্লিশতম প্রধান বিচারপতি দীপক মিশ্র তারপর তামিলনাড়ুতে কোন সরকার রয়েছে ডিএমকে সরকার রয়েছে তামিলনাড়ুতে এরপর বন্ধুরা ষাট নম্বর প্রশ্নটি হল আইফা দু সেরা অভিনেত্রী কে আলিয়া ভাট আইফা দু সেরা অভিনেত্রী আলিয়া ভাট তো সেরা সিনেমা কোনটি বা সেরা চলচ্চিত্র কোনটি নির্জা সেরা চলচ্চিত্র নির্জা আর সেরা অভিনেতাকে শাহিদ কাপুর দু সালের আইফার সেরা অভিনেতা হলো শাহিদ কাপুর আর দু সাল যদি বলি দু সালের সেরা সিনেমা হলো তুমহারি সুলু এর পরের অন্যান্য সিটে এই প্রশ্নগুলি রিপিট হয়েছে দু সালের সেরা সিনেমা কোনটি তুমারি সুলু আর অভিনেতাকে সেরা অভিনেতা দু হাজার আঠারোর আইফার ইরফান খান আর দু হাজার আঠারো সালের সেরা অভিনেত্রী হল শ্রীদেবী সেরা অভিনেত্রী শ্রীদেবী তো এরপর পরের প্রশ্নে যাচ্ছি পরে একষট্টি নম্বরে রয়েছে বাহুবলী সিনেমায় ভাল্লাল দেবের চরিত্রে কে ছিলেন রানা দগুবতী ছিলেন রানা দগুবতী ছিলেন বাহুবলি সিনেমায় ভল্লাল দেবের চরিত্রে ঠিক আছে তো এরপরে বন্ধুরা ও বাহুবলি সিনেমা থেকে একটু সব চরিত্রগুলোর নাম বলে দেই। বাহুবলি সিনেমায় তো ভল্লাল দেবে ছিল রানা দগুবতী আর যে বাহুবলি চরিত্র করেছে সেটা হলো প্রভাস আর শিবগামী শিবগামী হলো রাম্য কৃষ্ণা শিবগামী হল রাম্য কৃষ্ণা আর কাটাপ্পা কাটাপ্পার চরিত্রে অভিনয় করেছে সত্যরাজ আর দেবসেনার চরিত্র অভিনয় করেছে অনুষ্কা শর্মা আর অবন্তিকা হয়েছিল তামান্না ভাটিয়া অবন্তিকার চরিত্রে অভিনয় করেছে তামান্না ভাটিয়া এরপর বাষট্টি নম্বর প্রশ্নটি হল ভারতের প্রথম ওয়াইফাই স্টেশন কোনটি মুম্বাই সেন্ট্রাল হলো ভারতের প্রথম ওয়াইফাই স্টেশন তারপরে সবথেকে নোংরা রেলওয়ে স্টেশন কোনটি মুঘল সরাই সবথেকে নোংরা হলো মুঘল সরাই আর স্বচ্ছ কোনটা বন্ধুরা একটু আগেই পড়লাম আমরা যোধপুর ঠিক আছে তো এবার পরের প্রশ্নে যাচ্ছি পরের প্রশ্নটি হলো ডিআরডিও এর অধ্যক্ষ কে সতীশ রেড্ডি হলো ডিআরডিও এর অধ্যক্ষ তারপর নেপালের রাষ্ট্রপতি কে নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী দেবী ভাণ্ডারী নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী দেবী ভাণ্ডারী নেপালের প্রধানমন্ত্রীকে কেপি শর্মা অলি কেপি শর্মা অলি হলো নেপালের প্রধানমন্ত্রী আর নেপালের রাজধানী কি কাঠমান্ডু নেপালের রাজধানী কাঠমান্ডু তো পরের প্রশ্নে যাচ্ছি বন্ধুরা পরে ছেষট্টি নম্বরে রয়েছে নেলকো এর পরিচালককে এন এ এল সিও ন্যালকোয়ের পরিচালক হলো তপন কুমার চাঁদ তপন কুমার চাঁদ হল ন্যালকো এর পরিচালক এরপরে মাই জার্নি ফ্রম মার্ক্সিজম লেনিজম টু নেহরুইজম তো এ বইটি কার লেখা সি এইচ হনুমন্ত রাওয়ের লেখা সি এইচ হনুমন্ত রাওয়ের লেখা তারপর বন্ধুরা মণিপুরের মুখ্যমন্ত্রী কে মণিপুরের মুখ্যমন্ত্রী হলো এন বীরেন সিং মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং রাজ্যপালকে বন্ধুরা রাজ্যপাল হলো নাজমা হেপতুল্লা এরপর পরের প্রশ্ন পরে বন্ধুরা উনসত্তরে রয়েছে অটল এক্সপ্রেস কার নতুন নাম অটল এক্সপ্রেস হল বুন্দেলখণ্ড এক্সপ্রেসের নতুন নাম বন্ধুরা অটল বিহারী বাজপেয়ীর নামে একটি জায়গার নাম করা হয়েছে সেটি কি নতুন রায়পুর ঠিক আছে এটিও এসছিলো অন্য শিফটে পরের অন্যান্য শিফটে এসছে কোন শিফটে যেন তো সেটা এখানেও আবার বলে দিচ্ছি তাতে রিভিশন হয়ে যাবে কে কোন রাজ্য সেটা হলো রাজ্য না সেটা হলো জয় ওই নতুন রায়পুর নতুন রায়পুর ভুল বলে ফেললাম নতুন রায়পুর অটল বিহারী বাজপেয়ীর নামে নামকরণ করা হয়েছে ঠিক আছে আর অটল এক্সপ্রেস কার নতুন নাম বুন্দেলখণ্ড এক্সপ্রেসের নতুন নাম হলো অটল এক্সপ্রেস এরপর বন্ধুরা দু হাজার সতেরো সালে সদ্ভাবনা অ্যাওয়ার্ড কে পেলেন তো কি পেলেন আছে এটা কে পেলেন হবে কে পেলেন গোপাল কৃষ্ণ গান্ধী দু হাজার সতেরো সালে সদ্ভাবনা অ্যাওয়ার্ড পেলেন গোপাল কৃষ্ণ গান্ধী তারপর বন্ধুরা ব্রিটিশ পার্লামেন্টারি অ্যাওয়ার্ড কে পেয়েছেন সালমান খান পেয়েছেন ব্রিটিশ পার্লামেন্টারি অ্যাওয়ার্ড পেয়েছেন সালমান খান তারপর বন্ধুরা পালগাদিয়া কোথায় অবস্থিত পালগাদিয়া একটা বাঁধের নাম পালগাদিয়াবাদ কোথায় অবস্থিত আসামে অবস্থিত পালগাদিয়াবাদ আসামে অবস্থিত ঠিক আছে বন্ধুরা আর বন্ধুরা আসামের আরও কয়েকটি বাদের নাম হলো খানদত্ত তারপরে উমরংশ আর বন্ধুরা এখান থেকে আসামের একটি বিখ্যাত অভয়ারণ্য রয়েছে সেটি কি সেটি হলো কাজিরাঙা অভয়ারণ্য এটি কিন্তু প্রায়ই পরীক্ষায় আসে আসামের যে অভয়ারণ্য কাজিরাঙা অভয়ারণ্য কোথায় অবস্থিত আসামে আর এটি কিসের জন্য বিখ্যাত বন্ধুরা এক শৃঙ্গ গণ্ডারের জন্য বিখ্যাত আর বন্ধুরা আসতে পারে যে একশৃঙ্গ গণ্ডার কোন কোন রাজ্যে রয়েছে তো সেটি শুধুমাত্র আসাম এবং পশ্চিমবঙ্গে রয়েছে কোথায় আসাম এবং পশ্চিমবঙ্গে ঠিক আছে তো পরের প্রশ্নে যাচ্ছি পরের প্রশ্নটি দেখো তেয়াত্তর নম্বরে আইআইএফ এর সভাপতি সভাপতিকে আইআইএফটি এর সভাপতি রাজীব খের তারপরে চুয়াত্তর নম্বরে রয়েছে নীতি আয়োগের এটা গ হবে নীতি আয়োগের সভাপতিকে তো নরেন্দ্র মোদী এটা আগে আলোচনা করেছি প্রথম দ্বিতীয় প্রশ্নে তারপর বন্ধুরা পিএনবি এর ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে বিরাট কোহলি বিরাট কোহলি হলো পিএনবি এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর তারপরে ছিয়াত্তরে রয়েছে কে প্রতিষ্ঠাতাকে পেটিএমের প্রতিষ্ঠাতা হলো বিজয় শেখর শর্মা পেটিএম এর প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা পেটিএম এর কে রেনু শেট্টি পেটিএম এর সি রেনু শেট্টি ঠিক আছে তো এরপরের প্রশ্নে যাচ্ছি পরের প্রশ্নটি দেখো পরের প্রশ্নটিতে রয়েছে আইডু হোয়াটাই ডু বইটি কার লেখা রঘুনা রঘুরাম রাজনের লেখা হলো আইডু হোয়াটাই ডু তারপর বন্ধুরা আটাত্তর নম্বরে রয়েছে পঙ্কজ আদবানি কোন খেলার সাথে যুক্ত বিলিয়ার্ডস খেলার সাথে যুক্ত তারপরে উনআশিতে রয়েছে পঞ্চদশতম অর্থ কমিশনের সভাপতি কে এন কে সিং এন কে সিং পঞ্চদশতম অর্থ কমিশনের সভাপতি তারপরে বন্ধুরা রয়েছে আশি নম্বরে আরাবল্লি রেঞ্জ কোথায় অবস্থিত এটি অবস্থিত হল রাজস্থানে আরাবল্লি রেঞ্জ রাজস্থানে অবস্থিত ঠিক আছে এরপরে বন্ধুরা একাশি নম্বরে কুড়ি ফেব্রুয়ারি দিনটিতে কি পালিত হয় তো এই দিনটিতে পালিত হয় ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস হিসাবে কুড়ি ফেব্রুয়ারি দিনটি পালিত হয় ঠিক আছে সোশ্যাল জাস্টিস মানে কি সামাজিক ন্যায় বিচার আর বিশ্ব সামাজিক ন্যায় বিচার বলতে পারো তো এরপরে বিরাশি নম্বরে রয়েছে ফিফার সেরা তরুণ খেলোয়াড়কে কিলিয়ান এমবাপে কিলিয়ান এমবাপে হল ফিফার সেরা তরুণ খেলোয়াড় তারপর বন্ধুরা অক্ষয় কুমার কোন সিনেমার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন রুস্তম সিনেমার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন তারপর টি টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি কার রোহিত শর্মার দ্রুততম সেঞ্চুরি টি টোয়েন্টি ক্রিকেটে তারপর বন্ধুরা আইসিসি এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক আইসিসি এর চেয়ারম্যানকে আইসিসি এর চেয়ারম্যানকে শশাঙ্ক মনোহর আইসিসি এর চেয়ারম্যান শশাঙ্ক মনোহর আইসিসির পুরো নাম কি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আর এর যাত্রা প্রথম শুরু হয় কবে থেকে পনেরোই জুন উনিশশো সাল থেকে ইংল্যান্ডের লর্ডসে ইংল্যান্ডের লর্ডসে প্রথম এর যাত্রা শুরু হয় পনেরোই জুন উনিশশো নয় থেকে মানে প্রথম শুরু হয় এই আর তখন বন্ধুরা এটার নাম কিন্তু আইসিসি ছিল না ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নাম ছিল না তখন এটার নাম ছিল ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স তো আসতে পারে আইসিসি এর আগের নাম কি ছিল তো মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের আগের নাম কি ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স ঠিক আছে যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন এর সদস্য সংখ্যা ছিল সদস্য ছিল ইংল্যান্ড অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা এরা ছিল সদস্য ঠিক আছে আর বন্ধুরা এর এই যে ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স নাম ছিল সর্বপ্রথম তারপরে উনিশশো সালে এই নামটিও পরিবর্তন হয়ে যায় ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স নামটি পরিবর্তন হয়ে নাম হয় আন্তর্জাতিক ক্রিকেট কনফারেন্স ঠিক আছে বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স তখনও কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নাম হয়নি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নাম হয় কবে উনিশশো সালে উনিশশো সালে নাম হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আর এখন বর্তমান সদস্য কত বর্তমান সদস্য সংখ্যা একশো যে পয়েন্টগুলো বললাম এগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট রেলের গ্রুপ ডিতে তো আসার চান্স রয়েছে এছাড়া অন্যান্য বিভিন্ন পরীক্ষায় এই পয়েন্টগুলো থেকে কোশ্চেন আসার চান্স রয়েছে তারপর বন্ধুরা এবার ছিয়াশি নম্বরে যাই ছিয়াশি নম্বরে রয়েছে এসবিআই কবে অ্যাসোসিয়েট ব্যাংকের সাথে যুক্ত হয় দু সালে বন্ধুরা এস বি সম্বন্ধে আমি একটি ভিডিও দিয়ে দেব আলাদা করে রেডি করছি কোশ্চেন তো সেখানে যে কটা কোশ্চেন দেবো খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমি দিয়ে একটা ভিডিও করে দেব তোমাদেরকে তারপর বন্ধুরা সাতাশি নম্বরে লিম্বোরাম কোন খেলার সাথে যুক্ত তীরন্দাজ খেলার সাথে লিম্বরাম তীরন্দাস ছিলেন তারপর বন্ধুরা আন্ডার নাইন্টিন ক্রিকেটের চারবার জিতেছে আন্ডার নাইন্টিন ক্রিকেটে চারবার জিতেছে কোন্দল ভারত তারপর বন্ধুরা আইসিআইসিআই ব্যাংকের সিইও আইসিআইসিআই ব্যাংকের সিইও তো আইসিআইসিআই ব্যাংকের সিইওকে চান্দা কোক হার চান্দা কোক হার হল আইসিআইসিআই ব্যাংকের সিইও ঠিক আছে তো পরের প্রশ্নে যাচ্ছি পরের প্রশ্নটি হলো নব্বইয়ে দু হাজার সালে কোন মহিলা ক্রিকেটার সবচেয়ে বেশি উইকেট পেলেন ঝুলন গোস্বামী ঝুলন গোস্বামী সবচেয়ে বেশি উইকেট পেলেন ঠিক আছে তারপর বন্ধুরা সরি ওকে তো পরের প্রশ্নটি হল ছত্তিশগড়ের রাজ্যপালকে ছত্তিশগড়ের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল ছত্তিশগড়ের রাজ্যপাল হলো আনন্দীবেন প্যাটেল তারপর বন্ধুরা নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীকে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেই ফিউ রিও নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী হলো নেই ফিউ রিও তারপর বন্ধুরা নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী গেল নাগাল্যান্ডের সম্বন্ধে যদি বেশি কিছু আসে না নাগাল্যান্ড সম্বন্ধে জানতে হবে না তারপরে আছে সুইডেনের রাজধানী সুইডেনের রাজধানী কি স্টকহোম তারপর বন্ধুরা চুরানব্বই নম্বর প্রশ্নে রয়েছে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স তাতে ভারতের র্যাঙ্ক কত একশো তেত্রিশ ভারতের র্যাঙ্ক হলো একশো তেত্রিশ তো ইন্ডেক্সগুলি সব জেনে নিও সূচক তো সূচক সম্বন্ধে যদি না থাকে নোটস জানিও চেষ্টা করব ভিডিও দেওয়ার ঠিক আছে তারপর পঁচানব্বই রয়েছে তিনবার পরপর পলি পুরস্কার কে পেলেন তিনবার পরপর পলি পেয়েছে বিরাট কোহলি ঠিক আছে তারপর আয় কোন সালে চালু হয় উনিশশো তেরো সালে তারপর পদ্মাবত সিনেমায় আলাউদ্দিন খিলজির চরিত্রে কে ছিল রণবীর সিং তো এটা তখন আমি বলিনি কারণ আমি জানি শেষের দিকে একটা কোশ্চেন আছে এই আলাউদ্দিন খিলজির তাই বলিনি তো আলাউদ্দিন খিলজির চরিত্রে ছিল রণবীর সিং তো আর একবার সবগুলোর নাম একবার রিপিট করে দিচ্ছি রানী পদ্মিনী হলো দীপিকা পাডুকন রতন সিং হলো শাহিদ কাপুর পরিচালক হলো সঞ্জয় লীলা বানসালি আর যে পদ্মাবত মহাকাব্য সেটি রচিত করেছে মালিক মোহাম্মদ জায়সি ওকে তো পরের প্রশ্নে যাচ্ছি যতই তোমার মুখস্থ থাকুক সহজ কোশ্চেন থাকুক রিভিশন করা কিন্তু কখনো ছাড়বে না ঠিক আছে তারপর বন্ধুরা আটানব্বই নম্বর প্রশ্নটি হলো শেষ দশ বছরে কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ হয়েছে কোন ক্ষেত্রে টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে তারপরে বন্ধুরা ওমর আবদুল্লার আবদুল্লাহ কোন পার্টির ওমর ওমর আবদুল্লাহ হল দি ন্যাশনাল কনফারেন্স পার্টির দি ন্যাশনাল কনফারেন্স পার্টির পার্টি তারপর বন্ধুরা একশো নম্বরে রয়েছে ইউ চলচ্চিত্র উৎসব কোথায় হলো নিউ দিল্লিতে ইউ চলচ্চিত্র উৎসব হলো নিউ দিল্লিতে তারপর বন্ধুরা একশো এক নম্বর প্রশ্নটি হলো মহারাষ্ট্র রাজ্যের চলচ্চিত্র পুরস্কার কোন চলচ্চিত্রকে দেওয়া হলো বা কোন চলচ্চিত্র পেল তো সেটি কে পেলো দুনিয়াদারি দুনিয়াদারি চলচ্চিত্র মারাঠি ভাষার একটি চলচ্চিত্র এটি পেল মহারাষ্ট্র রাজ্যের চলচ্চিত্র পুরস্কার একশো এক নম্বর প্রশ্নটি হলো মহারাষ্ট্র রাজ্যের চলচ্চিত্র পুরস্কার কোন চলচ্চিত্রকে দেওয়া হলো বা কোন চলচ্চিত্র পেল দুনিয়াদারি চলচ্চিত্র একটি মারাঠি ভাষার চলচ্চিত্র দুনিয়াদারি এটি পেল মহারাষ্ট্র রাজ্যের চলচ্চিত্র পুরস্কার তারপর বন্ধুরা একশো দুই নম্বরে রয়েছে উগান্ডার রাষ্ট্রপতিকে উগান্ডার রাষ্ট্রপতি হলো জুয়েরি মুসেভেনি জুয়েরি মুসেভেনি উয়েরি মুসেভেনি বা জুয়েরি মুসেভেনি আর বন্ধুরা উগান্ডার হলো রাজধানী কি উগান্ডার রাজধানী হলো কাম্পালা উগান্ডার রাজধানী কাম্পালা উগান্ডার রাজধানী কাম্পালা আর মুদ্রা বা কারেন্সি সেটা হল উগান্ডান শিলিং উগান্ডান শিলিং লয়রশি অনেশ্বর শিলিং উগান্ডান শিলিং আর এটি তো পূর্ব আফ্রিকার একটি দেশ তো এবার পরের প্রশ্নে যাচ্ছি পরের বন্ধুরা একশো তিন নম্বরে রয়েছে তীরন্দাজ বিশ্বকাপ দু হাজার আঠারো তো এটি কোথায় অনুষ্ঠিত হল অনুষ্ঠিত হলো আন্টালিয়ায় হয়েছে একটা স্টেপ আন্টালিয়া তারপর সল্টলেক সিটি তারপর বার্লিন আর ফাইনাল হয়েছে কোথায় এটাই আসে পরীক্ষায় ফাইনাল হয়েছে রোমের স্যামসুনে রোমের স্যামসুনে তীরন্দাজ বিশ্বকাপ দু হাজার ফাইনাল হয়েছে রোমের স্যামসুনে ঠিক আছে মনে রাখবে তারপর বন্ধুরা পরের প্রশ্নটি দু হাজার আঠারো অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের একক বিভাগে জয়ী হলেন কে রজার ফেডেরার পুরুষদের একক বিভাগে জয়ী হলেন রজার ফেডেরার আর মহিলাদের মহিলাদের একক বিভাগে কে জানো ক্যারোলিন ওজনিয়াকি তো পরের প্রশ্নে যাচ্ছি পরের প্রশ্নটি হলো দু সালে ভোটার লিস্ট কোন রাজ্য উর্দুতে ছাপিয়েছিল উত্তরপ্রদেশ রাজ্য ভোটার লিস্ট কিন্তু উর্দুতে ছাপিয়েছিল দু সালে তারপর বন্ধুরা একশো ছয় নম্বর প্রশ্নটি হলো জি মডেলটি কেমন জিএসটি মডেলটি হলো দ্বৈত মডেল ডুয়েল মডেল এরপর একশো সাত নম্বরে রয়েছে অস্মিতা প্রোগ্রাম কে লঞ্চ করলো এইচ মন্ত্রক লঞ্চ করলো অস্মিতা প্রোগ্রাম আর বন্ধুরা এইচ এইচআরডি মন্ত্রক থেকেই আরেকটি প্রোগ্রাম লঞ্চ করা হয়েছিল সেটি হলো স্বাস্থ্য বাচ্চে স্বাস্থ্য বাচ্চে এটিও যারা করেছে সেটি হলো এইচ ডি মন্ত্রক বা এইচআরটি মিনিস্টার তারপর বন্ধুরা গ্রামী অ্যাওয়ার্ড থেকে কোশ্চেন ছিল কমনওয়েলথ গেমস থেকে কোশ্চেন ছিল এশিয়ান গেমস থেকে কোশ্চেন ছিল তো ভিডিওটা এমনিতেই অনেক বড়ো হয়ে গেছে এইগুলোর যদি কোনো টপিকের এই টপিক বা এর এর যে কোশ্চেনগুলো আলোচনা করলাম তার মধ্যে কোনো টপিকের যদি কোশ্চেন যদি ডিটেলসে জানার থাকে কোনো টপিক যদি ভিডিও চাও সেটা কমেন্ট সেকশনে জানিও তাই এগুলো আর এখন বলছি না ঠিক আছে কমেন্টে জানিও আলাদা করে ভিডিও দিয়ে দেবো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো জয় হিন্দ জয় ভারত